আমরা এখন চলে এসেছি উহুদ পাহাড়ের পাদদেশে উহুদের মসজিদে যেখানে উহুদের ময়দানে যুদ্ধ সংঘটিত হয়েছিল এই সেই উহুদের মসজিদ আর ওই দূরে দেখা যাচ্ছে উহুদের পাহাড় 6 থেকে 13 কিলোমিটার লম্বা আর এই সেই পাহাড় ছোট পাহাড়টি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীদের কিছু সংখ্যক সাহাবীদেরকে এই পাহাড়ে রেখেছিলেন তীরন্দাজকে তাদেরকে বলা হয়েছিল যে যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন জয় পরাজয় তোমরা এখান থেকে নড়বে না কিন্তু যখন দেখলো প্রাথমিক পর্যায়ে মুসলমানদের জয় নিশ্চিত কাফেররা পলায়ন করতেছে তখন তীরন্দাজরা গনিমতের মাল সংগ্রহের জন্য এই পাহাড় থেকে নেমে আসে এবং ওই উহুদের যুদ্ধে বিচক্ষণ আমাদের সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ উনি পিছন দিক থেকে পুনরায় মুসলমানদেরকে আক্রমণ করে তখন খালিদ বিন ওয়ালিদ কাফের ছিলেন তখন মুসলমানদের পরাজয় নিশ্চিত হয়ে যায় মুসলমানগণ পরাজয় লাভ করে প্রায় 70 জন সাহাবী শহীদ হয় তন্মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এই যে শহীদদের কবর এবং ওই যে দেখা যাচ্ছে ইট দিয়ে ঘেরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া রইল আল্লাহ তাদের ক্ষমা করুক সাথে আমাদেরকেও যেন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ তো তাদেরকে ক্ষমা করেছেনই এই জন্যই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহুম এই সেই মসজিদ ওদের মসজিদ এখানে আমরা মাগরিবের নামাজ আদায় করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম উহুদ পাহাড়ের পাদদেশে তৈরিকৃত মসজিদ বিরাট বড় এখন উহুদের ময়দানে তৈরি হয়েছে পাহাড়ের মসজিদ السلام عليكم يا أهل القبور يا أغفر الله لنا ولكم ونحن بالآثار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ইট দিয়ে ঘেরা জায়গাটাই হচ্ছে হযরত আমির হামজা রাহমাতুল্লাহি আলাইহির কবর